বন্দোবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ নয় কারো দান। আমরা বলবো আপনার কথা বুঝে নেবই অধিকার, বুঝে দেবই অধিকার। আমার পার্টির নাম ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ। আমরা সকল দলের সকল ধর্মের সমন্বয়ের ভিত্তিতে একটি রাজনৈতিক দল হিসেবে সেই ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ গঠন করেছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার ধর্মীয় অধিকার রাষ্ট্রীয়ভাবে যেন সম অধিকার পায় সেই জন্য আমাদের এই দল গঠন করা হয়েছে। আরও রয়েছে কৃষক শ্রমিকের স্বার্থের বিষয়, ছাত্রদের লেখাপড়ার বিষয়, তারপরে দেশের যেই অর্থনৈতিক অবস্থা সেই দুরবস্থা থেকে উত্তরণের জন্য আমরা ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে কাজ করে যাব। আমরা এ দেশ এবং জাতিকে একটি সুখী সমৃদ্ধশালী একটি স্বয়ংসম্পূর্ণ দেশ উপহার দিতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি সোনার বাংলা। ঠিক আমরা সেই সোনার বাংলা বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখন সমগ্র বাংলাদেশে প্রায় 40টির বেশি জেলা কমিটি আছে। আমাদের রংপুর মহানগর কমিটি আছে, ঢাকা মহানগর কমিটি আছে, আমাদের চট্টগ্রাম মহানগর কমিটি আছে, এছাড়াও আমাদের প্রায় 40টি জেলায় আমাদের রাজনৈতিক অফিস আছে এবং কমিটি আছে। দেখুন, আমরা তো আসলে নতুন রাজনৈতিক দল, এছাড়াও আমাদের অর্থনৈতিক অবস্থাও তেমন শক্তিশালী নয়, তারপরও আমরা আমাদের বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে আমাদের দলীয় নেতাকর্মীদের সাহায্য সহযোগিতায় আমরা একাধিকবার গরিব বিশেষ করে শ্রমিক যাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্য সরবরাহের চেষ্টা করেছি। একাধিকবার আমরা খাদ্য বিতরণ করেছি করোনার বিষয়ে। সে করোনা মোকাবিলা করার জন্য সরকারকে আরেকটু সচেতনভাবে অগ্রসর হওয়ার উচিত ছিল বলে আমি মনে করি। এখনও সারা দেশে সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে না। 500-700-1000 লোক একটা সিরিয়ালে একটা হসপিটালের সামনে দাঁড়াইলে সেখান থেকে 50-100 জনকে পরীক্ষা করা হয়। তো পরীক্ষায় যদি করা না হয়ে থাকে তাহলে কতজন লোক করোনা আক্রান্ত হলো সেই জিনিসটা কিভাবে প্রকাশ পাবে? আর যাদেরকে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, এই যে সরকারের যে একটা ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে সমগ্র দেশে করোনা ছেয়ে গেছে। যাদেরকে আজকে যারা পরীক্ষা করতে আসছে তাদেরকে গভর্নমেন্ট সরকার পরীক্ষা করতে পারছেন না। করোনা রোগী যারা ছিল তাদের সাথেও কিন্তু করোনা, যাদের নাই তারাও কিন্তু হাসপাতালে এসে একই সিরিয়ালে দাঁড়াইলো। তো দাঁড়ানোর পরে ভালো লোকগুলোই যে এখান থেকে আবার করোনা আক্রান্ত হয়ে বাড়িতে না ফিরলো, বা বাড়িতে গিয়ে যে তার দ্বারা যে আবার তার ঘরের অন্য অন্য লোকজন বা তার বন্ধুবান্ধব যাদের সাথে চলাফেরা করে এরাই যে বা আক্রান্ত হলো না, এটা নিশ্চয়তা কে দিবে? আমি মনে করি করোনা মহামারী এই নিরূপণে এই করোনার চিকিৎসা এবং করোনার যাবতীয় যে জনগণকে যে সাপোর্ট দেওয়ার সে সাপোর্ট সরকার দিতে পারেনি। এটা সরকার মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন। উনি একা করলে কী হবে? যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটি স্তরে তাদের ব্যর্থতা। আজকে একজন করোনা রোগী টেস্ট করলে সকালে তাকে মোবাইলে মেসেজ আসে সে পজিটিভ, রাত্রে 12টা বাজে আবার তার মোবাইলে মেসেজ আসে যে না আগের রিপোর্টটা সঠিক নয়, আপনি ওইটা ডিলিট করে দিন, আপনার রিপোর্ট নেগেটিভ। আবার নেগেটিভ রিপোর্ট আসে
তাহলে সে সবার সাথে মিশছে। একদিন পরেই তার মোবাইলে আবার মেসেজ আসতেছে যে না আপনার এটা নেগেটিভ না আপনার এটা পজিটিভ। এই যে সরকারের একটা ব্যর্থতা, এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরকে নিতে হবে। করোনার ব্যাপারে কথা বলতে গেলি, এক কথায় বলতে গেলে স্বাস্থ্য অধিদপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে করোনা মোকাবিলা করতে। এটা আমাদের জনগণের এ দেশের জন্য একটা দুর্ভাগ্য। করোনা রিপোর্ট যারা দুই নম্বরই করে, আমি মনে করি যে সরাসরি একটি আইন প্রণয়ন করে ফায়ারিং স্কোয়াডকে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ একটা করোনা রোগীর একটা রিপোর্ট জালিয়াতি করা, 100 লোক আক্রান্ত হইতে পারে, 1000 লোক আক্রান্ত হইতে পারে, 1,00,000 লোক আক্রান্ত হতে পারে। তাহলে যে লোকটা একটা পজিটিভ রুগীকে নেগেটিভ রিপোর্ট দিল, তার কারণে তার লোভের কারণে তার স্বার্থের কারণে সে নেগেটিভ রিপোর্ট দিল, সেখানে একজন লোক আক্রান্ত হলো, তার থেকে 100 লোক আক্রান্ত হলো, সেই 100 লোকের থেকে যে একজন লোক মৃত্যুবরণ করবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সুতরাং আমি মনে করি করোনা নিয়ে যারাই অবহেলা করুক, সে সরকারের ভিতরে হোক, বাইরে হোক, এমপি হোক, নেতা হোক, ব্যবসায়ী হোক, তাদেরকে সরাসরি আইন প্রণয়নের মাধ্যমে তাদেরকে গুলি করে মারার আইন সরকার যেন প্রণয়ন করে, আমি সরকারের কাছে সে আবেদন আহ্বান করব। এই যে মেজর সিনহা হত্যা, আমি সরকারকে অনুরোধ করব অত্যন্ত দ্রুত সেই মেজর সিনহা হত্যার বিষয়ে একটি নিরপেক্ষ জাতীয় তদন্ত কমিশন গঠন করে এবং খুব দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সংশ্লিষ্ট যারা আছে, যারা জড়িত আছে, অপরাধীদেরকে যেন অবশ্যই যেন দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশবাসীকে যেন একটা নিরপেক্ষ বিচার, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি নিরপেক্ষ বিচার যেন দেশবাসীকে সরকার উপহার দিতে পারেন। আমাদের দেশে শিক্ষিত অশিক্ষিত অনেকেই বলেন যে ক্রস ফায়ার, এই ক্রস ফায়ার শব্দের মিনিংটা আমরা অনেকেই বুঝি, অনেকে বুঝি না। আমরা অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় শিক্ষিতদেরকে মুখেও শুনতে পাচ্ছি যে অমুককে ক্রস ফায়ার দেওয়া হোক, আর ক্রস ফায়ার মানে তো কেউ ইচ্ছে করে দিচ্ছে না। ক্রস ফায়ার মানে হলো দুই দলের গোলাগুলির মধ্য দিয়ে যদি কেউ একটা ফায়ার ক্রস হয়ে যায়, যদি কারোর শরীরে লাগে, সেটি হলো ক্রস ফায়ার। আর ইচ্ছাকৃতভাবে একজন লোককে গুলি করে হত্যা করা হয় সেটাকে কিভাবে ক্রস ফায়ার বলা হয়? মেজর সিনহাকে যেভাবে আমরা যে পত্রপত্রিকায় যে বিষয়গুলো দেখলাম সেটা একটা পূর্ব পরিকল্পিত এবং আমি বলবো যে এটা ঠান্ডা মাথার একটা হত্যা। এই ঠান্ডা মাথার একটা কিলিং মিশনে ওসি প্রদীপ ওখানে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি তার যে কোনো কারণে হোক সে তার হত্যা মিশন সে সাকসেস করেছে। এখন সরকার এটার সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে দেশবাসীকে প্রমাণ করতে হবে, অন্যথায় একটা দুটি বাহিনী, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, দুটি বাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, এতে দেশের ভবিষ্যৎ তেমন একটা ভালো হবে না। যার কারণে আমি সরকারকে অনুরোধ করব দুটি বাহিনীর মধ্যে যেন কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি না হয় এবং দুটি বাহিনী যেন পরস্পর যার যার অবস্থানে থেকে প্রত্যেকের সাথে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে যেন কাজকর্ম ভবিষ্যতে করে এবং সেইটার জন্য দায় পদক্ষেপ সরকারকেই নিতে হবে। আমি সরকারকে আবারও অনুরোধ করছি, আপনাদের পরিশেষে যেটা আমার আবারও আহ্বান থাকবে, করোনার বিষয়ে সরকার যেন কারোর সাথে কোনো আপোষ না করে, যারাই করোনা নিয়ে অবহেলা করবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং মেজর সিনহা হত্যার নিরপেক্ষ একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তার একটি নিরপেক্ষ একটি বিচার এদেশের মাটিতে যেন হয়, আমরা সরকারের কাছে সেটা আহ্বান করছি।